আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। তো শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাইফুল আহমেদ প্রাইজের পক্ষ থেকে, ধন্যবাদ জানাচ্ছি হাবিব ব্লগসের পক্ষ থেকেও। আজকে অনেকগুলো বাইক নিয়ে আসছি আপনাদের মাঝে, বিশেষ করে কয়েকটা বাইক আপনাদের দেখাবো, যে বাইকগুলো একেবারেই নতুন, অনলি 30 দিন বয়স। একটি হচ্ছে ডিসকভার আর দুটি হচ্ছে পালসার। প্রত্যেকটি বাইকের প্রাইস এবং ডিটেলস বলার চেষ্টা করব, আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। সো ভিউয়ার্স, প্রথমে দেখাচ্ছি ডিসকভার 125। গাড়িটা কিন্তু একেবারেই নতুন, গাড়িটি বয়স অনলি 1 মাস। গাড়িটি কিন্তু এখনও দেখেন, আপনি দেখতেই পাচ্ছেন কোনো প্লাস্টিক কিন্তু এখনও খোলাই হয়নি, আসলে প্রত্যেকটি প্লাস্টিক কিন্তু এখনও রয়ে গেছে। গাড়িটি বয়স অনলি 1 মাস। এটি হচ্ছে ভালুকা শোরুমের বাইক। এই বাইকটি ব্যাংড আপ করা আছে। তো ব্যাংড আপ অবস্থা এই বাইকটির প্রাইস পড়বে অনলি 1,25,000 টাকা। 1,25,000 টাকা। পাশে এক দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালার 4B। এই বাইকটি রান করছে অনলি 18,000 কিলোমিটার। এটা কিন্তু জেনুইন চলে একদম, ডাবল ডিস্ক অন টেস্টের একটি বাইক। এই বাইকটিও ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এই বাইকটি অন টেস্টে বাইকটির প্রাইস পড়বে 1,40,000 টাকা। সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন 4B রেড কালার এক্সকান এটার একটি বাইক। এটি ডাবল ডিস্কের ABS বাইক। গাড়িটি কিন্তু একেবারে ফুল ফ্রেশ, যার বয়স হচ্ছে অনলি 4 মাস। গাড়িটি রান করছে অনলি 8,000 কিলোমিটার। গাড়িটি ডাঙ্গালে নাম্বার করা, গাড়িটি ফুল ফ্রেশ আছে। এই গাড়িটি প্রাইস পড়বে নাম্বার সহ 1,90,000 টাকা। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন পালসার সিঙ্গেল লেক্সের একটি বাইক। এটি কালারটি হচ্ছে কালো ব্ল্যাক, কালো ব্ল্যাক একটি কালার। গাড়ি টাঙ্গালে নাম্বার করা, এটি হচ্ছে 18 মডেল 19-এর গাড়ি কেনা। এটা টাঙ্গালে নাম্বার করা আছে। এটি রান করছে অনলি 11,000 কিলোমিটার। এটি জেনুইন চলা, এটা জেনুইন চলা 11,000 কিলোমিটার। এই বাইকটি টাঙ্গালে নাম্বার সহ প্রাইস পড়বে 1,35,000 টাকা। দর্শক, এটি দেখতে পাচ্ছি এটা কিন্তু একেবারেই ফুল ফ্রেশের চাকাটি। দেখেন সাথে যে চাকাটা ছিল এটি কিন্তু সেই চাকাটি এখনও রয়ে গেছে, চাকাটাকে এখনও কোনো কিছু চেঞ্জ করা হয় না, যা আছে একদম অরিজিনাল। সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন পালসার সিঙ্গেল লিক্সের একটি আরও একটি বাইক। এটির বয়স হচ্ছে 1 মাস। এটি রান করছে অনলি 900 কিলোমিটার। এটি অন টেস্টে আছে। গাড়িটি অনলি রান করছে কিন্তু 900 কিলোমিটার। দর্শক, এটি আমাদের টাঙ্গাল শোরুমেরই গাড়ি। গাড়িটি একেবারে ফুল ফ্রেশ আছে। এই গাড়িটি প্রাইস পড়বে 1,60,000 টাকা। এটা কি আস্কিং প্রাইস না বার্গেনিং করতে পারবে কাস্টমার? এটি ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস, ওকে। নেক্সট, সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেক্সের আরও একটি বাইক। এটিও কিন্তু কালোর মধ্যে, লাল কালারের একটি বাইক। এটি অন টেস্টে আছে। এই গাড়িটিও কিন্তু একেবারে ফুল ফ্রেশ। এটি রান করছে অনলি 3,800 কিলোমিটার। এই গাড়িটিও একেবারে ফ্রেশ। এই গাড়িটি প্রাইস পড়বে 1,50,000 টাকা। 1,50,000 টাকা। আরও একটি দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেক্সের একটি বাইক। এটিও কিন্তু ব্ল্যাক রেড, ব্ল্যাক রেডের একটি বাইক। এই বাইকটিও অন টেস্টের মধ্যে আছে। এই গাড়িটিও একেবারে ফুল ফ্রেশ একটি বাইক। এই গাড়িটিও প্রাইস 1,50,000 টাকা। আরও একটি দেখতে পাচ্ছেন 18 মডেলের একটি পালসার সিঙ্গেল ডিক্সের। এটিও কিন্তু কালার সেম কালার, এটিও অন টেস্টে আছে। এই বাইকটি অন টেস্টে প্রাইস পড়বে 1,30,000 টাকা। হ্যাঁ দর্শক, এখন দেখতে পাচ্ছেন 14 মডেলের একটি পালসার ফুল ব্ল্যাক একটি গাড়ি। এই গাড়িটি কিন্তু ফুল ব্ল্যাক, টাঙ্গালে নাম্বার করা, এটি আজীবনের নাম্বার। এই বাইকটি হচ্ছে, এই বাইকটির প্রাইস পড়বে 1,00,000 টাকা। আরও একটি দেখতে পাচ্ছেন 16 মডেলের একটি পালসার, এটি টাঙ্গালে নাম্বার করা, 2 বছরের নাম্বার। এই বাইকটিও মোটামুটি ফ্রেশই বলা যায়, গাড়িটি অনেক ভালো আছে। এই গাড়িটি প্রাইস পড়বে 1,20,000 টাকা। সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন RTR 150 একটি বাইক। এই টাঙ্গালে নাম্বার করা, 2 বছরের নাম্বার। এটি ট্যাক্স কিন্তু মাত্র শেষ হয়েছে, ম্যাথটি আবার বাড়াইতে হবে। গাড়িটি কিন্তু ফুল ফ্রেশ আছে, মোটামুটি ভালো ফ্রেশ আছে। গাড়িটি প্রাইস পড়বে 1,10,000 টাকা। এখন দেখতে পাচ্ছেন RTR 160 cc-র বাইক। এটি অন টেস্ট বাইক। এই গাড়িটি রান করছে 17,000 কিলোমিটার, জেনুইন চলা 17,000। গাড়িটি কিন্তু এখনও ফ্রেশ আছে। গাড়িটি নেভি ব্লু কালার, চকচক একটি কালার, কোথাও কোনো মায়ের বাকি আছে কোনো বসা নেই। গাড়িটি ফুল ফ্রেশ আছে আসলে। এই গাড়ি, এই বাইকটি প্রাইস পড়বে 1,10,000 টাকা অন টেস্টে। 1,10,000 টাকা। এখন দেখতে পাচ্ছেন RTR ঘোড়া মার্কা একটি বাইক। এটি টাঙ্গালে নাম্বার করা, গাড়িটি রান করছে 16,000, জেনুইন চলা 16,000। আর দর্শক, আমি আরেকটি কথা বলে রাখি, আমাদের এখানে কিন্তু মিটার আসলে আনটাচি থাকে, আমাদের কোনো কিছু টাচ করা হয় না, যা থাকে একদম জেনুইন অরিজিনাল। এই বাইকটি প্রাইস পড়বে টাঙ্গালে নাম্বার সহ 1,35,000 টাকা। সিঙ্গেল ডিক্স, হ্যাঁ সিঙ্গেল ডিক্স একটি বাইক। হ্যাঁ, এই বাইকটি কিন্তু অনলি 4 মাস বয়স। গাড়িটি কিন্তু একেবারে ফুল ফ্রেশ, চলছে অনলি 3,800 কিলোমিটার। গাড়িটি একেবারে ফুল ফ্রেশ, টাঙ্গালে নাম্বার করা,
গাড়িটি কিন্তু একেবারেই নতুন, কোনো প্রকারের কোনো ক্যাচ বা ঘষা নেই। আমি যদি দর্শক আপনাদের চাকাটি দেখাই, দর্শক সামনে ফ্রন্টের চাকা দেখেন, চাকার লোমগুলো কিন্তু এখনও রয়ে গেছে, একেবারেই ফুল ফ্রেশ একটি গাড়ি। এই ব্যাগটি টাঙ্গালের নাম্বার করা আছে, এই গাড়িটির নাম্বার সহ পড়বে 1,00,000 টাকা। দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন 4B ব্ল্যাক কালারের একটি বাইক, ডাবল ডিস্কের একটি বাইক এটি। এটি রান করছে 22,000 কিলোমিটার। গাড়িটি একেবারে ফুল ফ্রেশ, দুটি চাকা কিন্তু নতুন নতুন, এখন বর্তমানে দুটি চাকা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, দুটি চাকা একেবারেই নতুন, ডাবল ডিস্কের একটি বাইক। এই বাইকটি হচ্ছে অন টেস্ট। এই বাইকটির দাম প্রাইস পড়বে 1,42,000 টাকা। এখন আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিগজার একটি বাইক, যেটা সবচেয়ে চাহিদাবল ইয়াং জেনারেশনের কাছে। বাইকটি সিঙ্গেল ডিস্কের একটি বাইক, অন টেস্টের একটি বাইক। এই বাইকটি রান করছে অনলি 10,000 কিলোমিটার। গাড়িটি কিন্তু একেবারে ফুল ফ্রেশ। যারা সুজুকি জিগজার পছন্দ করেন, ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই গাড়ি সংগ্রহ করবেন। গাড়িটি কিন্তু একেবারেই ফুল ফ্রেশের আছে, অন টেস্টের একটি বাইক। এখন দেখতে পাচ্ছেন পালসার NS-এর একটি বাইক, রেড এবং ব্ল্যাকের সমন্বয় একটি কালার। যারা আসলে NS পছন্দ করেন, তাদের কিন্তু এই কালার সবচেয়ে বেশি চাহিদাবল। গাড়িটাকে চলছে অনলি 6,000 কিলোমিটার। গাড়িটি ব্যান্ড আপ করা আছে, এখনও নাম্বার হয় নাই, এখনও ফাইল জমা হয় নাই, ফাইল কিন্তু এখন আমাদের হাতে আছে। গাড়িটি কিন্তু একেবারেই ফুল ফ্রেশ, ব্যান্ড আপ অবস্থা। গাড়ির দাম পড়বে 1,70,000 টাকা। এখন দেখতে পাচ্ছেন FZ-এর একটি বাইক, বাসন 2। এই গাড়িটি কিন্তু রান করছে অনলি 5,000 কিলোমিটার। এটি জিনুইন চলা, এটি BDR-এর এক ভাইয়ের গাড়ি। গাড়িটি কিন্তু একেবারে ফুল ফ্রেশ, কোনো জায়গায় ক্যাচ বা ঘষা নেই। যারা আসলে FZ পছন্দ করেন, তারা কিন্তু এখনই সংগ্রহ করতে পারেন, আমাদের কাছে কিন্তু এটা অ্যাভেলেবেল না এখন, কিন্তু মার্কেটে এটা খুব চাহিদা, কিন্তু গাড়িটি পাওয়াই যাচ্ছে না আসলে। তো যারা এটা পছন্দ করেন, অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন। বাসন 2 নেভি ব্লু একটি কালার, টাঙ্গালে নাম্বার করা আছে, এটা 3 সাল পর্যন্ত মেয়াদ। গাড়িটি কিন্তু একেবারে ফুল ফ্রেশ, টাঙ্গালে নাম্বার সহ বাইকটি প্রাইস পড়বে 2,25,000 টাকা। এখন দেখতে পাচ্ছেন পালসার নিউ বাসনের একটি বাইক, যার বয়স কিন্তু অনলি এক মাস এই বাইকটির বয়স। এই বাইকটি রান করছে অনলি 1,500 কিলোমিটার। গাড়িটি একেবারে ফুল ফ্রেশ দর্শক, একেবারেই ফুল ফ্রেশ। 1,500 কিলো চললে আসলে বাইক কিছু হয় না দর্শক। আপনি যদি আপনার সামনের চাকাটি দেখে দেখেন, চাকারি রংটি কিন্তু বিন্দু মাত্র আসলে কালার নষ্ট হয় না, লোমগুলো কিন্তু প্রত্যেকটা লোম কিন্তু এখনও রয়ে গেছে দর্শক। এই বাইকটি একেবারে ফুল ফ্রেশ, ডাবল ডিস্কের একটি বাইক এটি, ডাবল ডিস্ক অন টেস্ট বাইক এটি। অন টেস্ট অবস্থায় বাইকটি প্রাইস করবে 1,70,000 টাকা দর্শক। সুপ্রিয় দর্শক, আমাদের শোরুমটি হচ্ছে টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ড মসজিদ সংলগ্ন, মসজিদের উত্তর পাশের প্রথম শোরুমটা হচ্ছে আমাদের। আশা করছি আমাদের কাছে বাইক নিয়ে অবশ্যই অবশ্যই কিছু গিফটের সুযোগ রয়েছে। তো আশা করছি আপনারা আসবেন, আসলে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, আর অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।